শ্যুটটা যেটা করে আসলাম ভিডিওটা, ওই ভিডিওটাকে বলো যে যেন পোস্ট না করে, খাস করে গালে ছবি দেবো ফালতু বকুল, আমার বউকে খারাপ দেখিয়েছে ভিডিওটার মধ্যে যেন পোস্ট না হয়। হ্যালো গাইস, আমি রোনা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ অরগোনা। আমি আজকে আবার একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে চলে এলাম। আমরা একটু বাজার ফাজার গেছিলাম, বাজার থেকে এসে আমি সন্ধ্যাবেলা ভাবলাম যে ওর উপর প্র্যাঙ্কটা করা যাক। জাস্ট এই মাত্র আসলাম, অর্গ এখন নিচে আছে, তাই প্র্যাঙ্কটা এখন করবো আমি, আর না হলে টাইম পাবো না প্র্যাঙ্কটা করার মতন, অন্য টাইমে সবসময় ও ওপরে থাকবে। তো এখন ভাবলাম ইন্ট্রোটা দিয়ে নিই। প্র্যাঙ্কটা কি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে ভিডিওটা দেখলে। বৌমনির একটা নতুন গান রিলিজ হবে, আমি আর অর্গ ওটাতে মডেল ছিলাম কালকে, যেটা আমাদের শ্যুট হয়েছে আগস্ট 1 বা 2 তারিখে রিলিজ হবে গানটা। কালকে আমরা শ্যুট করেছি, কে ছিল 25 তারিখ, আজকে 26 তারিখ, আজকে আমি অর্গর ওপর ওটা নিয়েই প্র্যাঙ্ক করবো। কি নিয়ে প্র্যাঙ্ক করবো সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আপাতত এইটুকু বলে রাখলাম যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। আমি ক্যামেরাটা সেট করি, অর্গ যখন আসবে তখন আমি প্র্যাঙ্কটা স্টার্ট করবো। ভিডিওটা যাবে রিলিজ হবে সেটা ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক আমি দিয়ে দেবো। আজকে প্র্যাঙ্কটা আপাতত করি ওই ভিডিওটা নিয়েই। তো চলো এখন আপাতত স্টার্ট করা যাক। সো গাইস, আমি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, এইদিকে ওর চোখ যাবে না, ওয়ার্ড্রপটা এরকমভাবে লাগানো আছে ওয়ার্ড্রপের ভেতরে। তো চলো আপাতত আমি প্র্যাঙ্কটা স্টার্ট করি। এখন আমি বসে থাকবো, যখন আসবে ততক্ষণ ধরে আমাকে বসে থাকতে হবে, যদি ফোনে স্টোরেজ ভর্তি হয়ে যায় ভিডিও অফও হয়ে যেতে পারে। চলো চাকে না কালকে আমরা যে শুটটা করতে গেছিলাম না ওখানে বর্ধমানে, তো ওই শুটটা যেটা করে আসলাম ভিডিওটা, ওই ভিডিওটাকে বলো যে যেন পোস্ট না করে, বলো না যেন পোস্ট না করে। মেঘনা দিকে ফোন করে বলো যে ভিডিওটা তোমার দাদাটা যে সব কিছু আছে ম্যানেজমেন্টে, ওকে বলো ফোনটা করে মেঘনা দিকে দিয়ে বলতে যে যেন পোস্ট না করে। আমি নেগেটিভ থাকবো, আমার লাস্ট এরকম ব্রেকআপ দেখাবে, এই দেখাবে, আমি বিয়ের কার্ড, এইসব কোনো কিচ্ছু ছিল না, ঠিক আছে? এগুলো যাওয়ার পরে করেছে, তাহলে আমাকে তো সবাই বাজে কমেন্ট করবে যে একটা মেয়ে এরকমই করে, একটা মেয়ের ক্যারেক্টার এরকম, এই সেই, আমাকে তো বাজে কমেন্ট করবে। আমি জানি থেকে করবে এরকম, সবাই জানে আমাদের বিয়ে হয়ে গেছে, ভিডিওটা অনেকেই জানে, চেনে না আমাদেরকে, যারা সবাই জানো ওদের চ্যানেলে তো আমাদেরকে কেউ চেনে না, যে চ্যানেলে পোস্ট হবে সেখানে তো সবাই আমাকে খারাপ ভাববে, সবাই আমাকে ভাববে। তোমার আগে ভাবা উচিত ছিল
করে এসে তোমার কালকে হয়ে গেল, কালকে করে এলো সারাদিন, আজকে সারাদিন হয়ে গেল। বাজে কমেন্টটা আমাকে করবে সবাই, তোমাদেরকে তো কেউ করবে না, তোমরা ভালো ভালো জিনিসে আছো, আমি খারাপ, আমাকে খারাপ দেখিয়েছো, তুমি আমার জন্য করবে না তো এটা। আমি কষ্ট করে করি, যাই করি, দুজনেই সবাই কষ্ট করেছে, আমি যাই না এটা কষ্ট, তাড়াতাড়ি বলবি, বেশি কথা বলবি না ফালতু। হ্যালো, বলছি রোনা কি বলছে একটা দেখো। রোনা বলছে বলছো কেন, তুমি নিজে বলো যে আমি তোমার খারাপ লেগেছে তাই তুমি কোপোর্স করতে মানা করছো। বলছি কালকে সেই ভিডিওটা করলে না, দিয়ে বলছে ভিডিওটা সব ক্লিপগুলো ডিলিট করে দাও, দিয়ে বলছে ভিডিওটা পোস্ট করতে হবে না কিছু আমাকে, তখন তো বলে যাচ্ছে। আমি বললাম কেন, দিয়ে বলছে আমাকে সব উল্টোপাল্টা এখানে নেগেটিভ দেখিয়েছে তো আমি এটা পোস্ট করতে পারবো না। আমি বললাম আমি বলতে পারবো না, তুমি মেঘনা দিকে বলো ভালো হবে সেটা। দিয়ে বলছে আমি বলবো না তুমি বলো, আমি যা দেখো না কিছু উল্টোপাল্টা বলছে। সেটা তো আমি ওকে বলছি, তো মেঘনা দি এত কষ্ট করে গানটা বললো, দিয়ে কি বললো মেঘনা দিদি এত কষ্ট করে গান, বললাম যে মেঘনা দিদি এত কষ্ট করে গানটা বানালো, ধরে বললো যে তোমরা আসো তোমাদের তোমাদেরকে দিয়ে পড়াবো তাহলে আরো ভালো হবে, আগেগুলো এত দিয়ে আমি কি বলবো বলো তুমি। তখন থেকে আমি ওকে বোঝাচ্ছি দেখো না, দিয়ে আমার ওকে ঝগড়া ঝাড়ি করছে, দিয়ে সেই মারপিট দাঙ্গা করছে, দিয়ে বলছে দিয়ে ওর সেই একটাই গিয়ে বলছে আমাকে তাহলে লাস্ট সিনটা কেন করালো ওরকম করে বেকার, তার আমাকে আমাকে লোকে লোকজন খারাপ কমেন্ট করবে এই সেই করবে আংমা এইসব বলে। সেইটা ও তো নিচে এসে করে, তারপরে ও এসে কি করে বলছে আমি সেটাই বুঝতে পারছি না, নিজেই তো এইসব করে। হ্যাঁ আমি তো সেইটাই ওকে বলছি যে দেখো তোমাকে তো সিলেক্ট করেছে এখানে, তোমাকে যেরকম দিয়েছে সেটাই তোমার করা উচিত না, আমাকে কেন আমি আমাকে কেন নেগেটিভ কমেন্ট করা, এই নেগেটিভ কেন করালো, লোকে উল্টো আলটা কমেন্ট করবে এইসব বলছে। না ডিলিট করে দিতে বলে তুমি দেখো, যদি বলে তোমার যে দাদা ছিল ওকে বলে, তোমরা যদি নেক্সট কাউকে দিয়ে শ্যুট করাতে পারো তাহলে শ্যুট করিও না, বুঝলে। পরিশ্রম করতে হয়েছে, তেমন তোমরা কালকে দেখতেই পেয়েছো যে আমরা শুটিং করতে গিয়ে অনেক
আমারও তো নিজেকে খারাপ লাগছে, আমি ওকে দেবো একবার কথা বলবে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? তুমি দেখো ভিডিওটা পোস্ট হওয়ার পরে সত্যি করে আমাকে সবাই খারাপ ভাববে। আমি আমার বৌদি তাই বলতে পারছি না, আমি কিছু ওকে দিয়ে বলালাম। না বোন, এটা তোমার একদমই ঠিক হচ্ছে না। তুমি জানো যে বৌদি ভাই অনেক অনেক আশা করে তোমাদের দুজনকে গানের মডেল হিসেবে রেখেছে, তো আমি তো অন্য কাউকে দিয়ে করাতেই পারতাম। আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করেছি যে এটা অনেক বেটার হবে, আর তো আগে যে দুটো গান ছিল তার থেকে অনেক বেটার হবে তোমাদের দিয়ে, তাই জন্যই তো তোমাদেরকে আমি রেখেছি অনেক আশা করে। সেটা তো বুঝতে পারছি না, কিন্তু আমাকে তো এরকম ভাবে স্কিপ করা বলেনি ফার্স্টে যে এরকম নেগেটিভ থাকবে আমার বা কিছু, সেটা লাস্টে দেখাচ্ছে। সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হয়, একটা মডেলকে রিয়েল রিলস দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। তুমি যেটা রিলসে করছো সেটা রিয়েলিটির সাথে কোনো ম্যাচ হয় না। আমি সেটাই ওকে বলছি যে তুমি কেন ভাবছো, তুমি তো সবাই তো জানে আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি তাহলে কেন এরকম করছো? কে বলে বলো, নিজে এসব করে কোন কোন 4-5 বছর ধরে করে আসছে এরকম জিনিস, তারপরে যদি এরকম বলে তাহলে বহু বুদ্ধি শুদ্ধি মাথায় মনে শর্ট হয়ে যাচ্ছে। মানে পাগ লাগালে ভর্তি করতে হবে এরপর। না না না, দেখো সত্যি আমাকে বাজে কমেন্ট গুলো শুনতে হবে, তোমাদেরকে তো কেউ শুনতে হবে না। তুমি একটু চেষ্টা করে দেখো যদি হয়। না না, এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে আমার আমার ধরো টাকা পয়সা এত ইনভেস্টমেন্ট সব একদম বিচ্ছিরি হয়ে যাবে, আমি আর কিছুই করতে পারবো না। এই মঙ্গলবার দিন আমাদের গানটা রিলিজ করবে, নিজেও ছোট হলে আর আমাকেও ছোট করার কারণে তোমার থেকে আমি বেশি ছোট হলাম। কিসের ছোট হলে? তুমি নিজে তো কিছু কথা বলতে পারো না ঠিক করে। না তোমাকে একটা বলতে বললাম, তুমি আর একটা বলছো। তোমাকে একটা কথা ডিরেক্ট বলতে বললাম যে বলো এটা পোস্ট করা চলবে না, তুমি কি বলছো হ্যাঁ ওনা এরকম বলছে সেরকম বলছে, তোমার বলার কোনো দরকার ছিল? তোমার কোনো কেউ কেউ বলে ডিরেক্ট কেউ মুখে বলে, মানুষের প্রবলেম হতেই পারে। জিনিসটা কি রিয়েল না রিয়েল? কথা বলার ক্ষমতা নেই মানুষের সামনে, লাল 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 গিয়ে করছে ফোন করে। কিসে লাল লাল করছি? ঠিক করেছি, মানুষকে বুঝিয়ে বলতে পারি না কি? আর থেকে এই যাও ঘর থেকে এখন। আর চলে যাচ্ছি, বুঝতে পারলে না বলেছে দেখে শুনে সবজন ছোট ছোট করবে, তো আমি কি করবো? সত্যি লাগলো পাটা, ছোট ছোট করছো না দেখে। আমি ভাবলাম যে ভিডিওটা করেছি কিছু তো একটা প্র্যাঙ্ক তোমার উপর করতে হবে, এটা নিয়ে তুমি এত এক্সাইটেড ভিডিওটা নিয়ে পোস্ট হবে, এই হবে সেই হবে এত কিছু বললে, সেটা নিয়ে ভাবলাম তোমার সাথে একটা প্ল্যান করবো। তাই আমি করবো না এইসব ভিডিও কোনো, আমি করবো না। যেখানেই থাকুক তুমি বলো তোমার কেমন লাগলো প্র্যাঙ্কটা, ভালো লেগেছে? প্র্যাঙ্ক আর ভালো লাগে নাকি কোনোদিনও? কেন কি খারাপ? আমি আর করবো না এসব, আমাকে বলো কোনো বাজে প্র্যাঙ্ক করেছি, তোমাকে কাঁদিয়েছি, কিছু বলেছি? মানুষের কাছে তো মানুষ সম্মান নষ্ট হচ্ছে। আরে মেঘনা দিয়ে আমাকে খারাপ ভাবছি, মেঘনা দিয়ে ফোনটা করে বলতে হবে এক্ষুনি। বলো ভাই ফোন করে তো বলতে হবে প্র্যাঙ্ক হচ্ছে। আমি একটা আমিটা নিয়ে আসি। উফ, তো গাইস প্র্যাঙ্কটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে, কিন্তু কেমন লাগলো বর? কোনো ভালোই নয়, বলসা শুধু প্র্যাঙ্ক করবে আর কোনো কাজ নেই খেয়ে দে।
আরে ভিডিওটা এত সুন্দর হয়েছে, তুমি কি করে ভাবলে যে আমি ওটা পোস্ট করতে মানা করব? তুমি কি করে ভাবলে এটা করতে পারো? তোমার তো মাথায় বমৃত যোগে আছে। এত সুন্দর ভিডিওটা কেউ ডিলিট করে, তুমি এটা মাথায় তোর আসলো কি করে? আমি সেটাই ভাবছি। ভিডিওটা জাস্ট শুট করে প্রচুর কষ্ট হয়েছে ঠিকই, আমাদের সবাইকার সারাদিন রোদের মধ্যে অনেক কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু ভিডিওটা আমি কোনোদিনও যাই হয়ে যাক না কেন কাউকে আমি বলবো না, কোনো ভিডিও আমি করার পরে কাউকে এরকম ভাবে বলবো না যে ডিলিট করো বা কিছু, এরা বোকা বলে সব বিশ্বাস করেছে। তো চলো, ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলবে, আর আমাদের সংটা জানি তোমাদের খুব 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 ভালো লাগবে, আমাদের পার্সোনালি খুব ভালো লেগেছে শুটটা করে, খুবই ভালো শুটটা করে। আর যারা আমাদের সাথে কাজ করেছে তাদেরকে নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না, তাদের সাথে কাজ করেও আমাদের খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমরা দুজন মিলে কোনো অরিজিনাল সঙে ভিডিও করলাম, আমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে ভিডিওটা কতটা সুন্দর, গানটাও যতটা সুন্দর, আর আমাদের একটা কিরকম ভিডিওটার মধ্যে সেটা তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা পোস্ট হবে মঙ্গলবার, আর চ্যানেলটা আমরা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, ইনস্টাগ্রামে সব জায়গায় পেয়ে যাবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, কমেন্ট করো, লাইক করো, ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো আপাতত এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। যার উপর প্র্যাঙ্ক করেছি তার মুখে হাসি দেবো একবার। টাটা।